আরে ব্যারিস্টার সাহেব চেপ, আসুন। ব্রাদার, আসেন আসেন, প্লিজ বসুন বসুন বসুন। আমার তো চিনতেই কষ্ট হচ্ছিল, আজকে কিন্তু আপনাকে সুপার লাগছে। থ্যাংক ইউ। তো হঠাৎ কি মনে করে আসা? আমরা কি করতে পারি আপনার জন্য? আপনাকে তো কোনো কথা বলতেই ভয় লাগে। মানে কি, মানে আমি কি এতই খারাপ মানুষ? আরে না না, তা নয়। বেশি ভালো মানুষকেও কিন্তু মানুষ ভয় পায়। এখন কিন্তু আবার বেশি হয়ে যাচ্ছে, আসল কারণ কি সেইটা বলেন। মানে আপনাদের এই সংগঠন চালাতে তো অনেক টাকা পয়সার দরকার। আমি সেদিন একটা প্রপোজাল দিলাম, আপনি তো রিফিউজ করে দিলেন। কষ্ট নেবেন না ব্রাদার, আসলে টাকা পেলেই খপ করে ধরা উচিত না। যদিও সংগঠনটি অনুদানের টাকাই চলে এবং চলবেও তাই, তবুও টাকা পয়সার ব্যাপার একটু বুঝে শুনে নেওয়া উচিত না? আপনি কি আজকে টাকা দিতে চান? যদি আপনার অনুমতি হয়। অনুমতি দেয়া হলো। ব্যারিস্টার সাহেব, আপনি কিন্তু ভালোই খোঁচা দিতে জানেন। আইনের লোকরা তো এই বিষয়ে খুব দক্ষ হয়, জানেন না? থ্যাংক ইউ সো মাচ। শামিম ভাই, ওনার নামে একটা রসিদ কাটুন, আর দাতা সদস্যর খাতায় ওনার নামটা ইমিডিয়েটলি তুলে দিন। হ্যাঁ ভূমি, বল। অর্পিতা, বাড়িওয়ালা আমাকে একদিনের মধ্যে বাড়ি ছাড়তে বলেছে। কি? এমনকি মহল্লাও ছাড়তে বলেছে। কেন, কি হয়েছে? আমি জানি না। আশ্চর্য তো! এই, এটা কি মদের মল্লপ নাকি? এই এই, তুই ওদেরকে থাকতে বল, তুই ওদের থাকতে বল, আমি আসছি। ভয় পাস নে, আমি আছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম। বসো। বসবো না চাচা। ভূমিকে একদিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে, এমনকি মহল্লা ছেড়েও চলে যেতে হবে, কারণ কি চাচা? ঠিক আছে, মহল্লা ছেড়ে না, প্রয়োজনে ঢাকা শহর ছেড়ে চলে যাবে, কিন্তু ওর অপরাধ? সব কথা তো আর বলা যায় না মা, আমার উপর চাপ আছে। কিসের চাপ? বলেন, অন্তত এক দুজনের নাম তো বলেন, কারা আপনাকে চাপ দিচ্ছে? হায় রে চাচা, আপনি বলতে না চাইলেও আমি জানি, ওই হাশিম খার ছেলে হাসান মিয়ার দলবল, তাই না? হ্যাঁ, বাপে তো অঢেল সম্পত্তি রেখে গেছে, ছেলে বসে বসে ওগুলো নষ্ট করে আর বখাটেগিরি করে না? ওর বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে, ওর রাত বিরাতে ঘরে ফেরে, কই যায় না যায়। চাচা, ভূমি কিন্তু আমার পাশের রুমেই থাকে, ওর সব কিছু আমি জানি, ওর মতো ভালো মেয়ে আপনার বাড়িতে আর একটাও নেই। তারপরেও আপনারা বোঝাতে চাইছেন ও খারাপ? মানলাম ও খারাপ, কিন্তু বলেন তো, ও কার সাথে যায়, কই যায়? নিশ্চয় কোনো মেয়ে মানুষের সাথে যায় না। আপনারা বলতে চাচ্ছেন যে ও অন্য পুরুষের সাথে লটর পটর করে, তাই না? আচ্ছা, যদি তাও হয়ে থাকে তাহলে ও একা কেন খারাপ হবে? সে পুরুষগুলো কেন খারাপ হবে না? শুনুন চাচা, আমিও তো একটা মেয়ে, যখন ঘর থেকে বের হই, রাস্তায় 15 বছরের কিশোর থেকে 70 বছর বয়স্ক বুড়ো পর্যন্ত চাচা এমন ভাবে তাকিয়ে থাকে যেন চোখ দিয়ে গিলে খাবে।
পেশা তো তারা, পেশা তো এই সব। একটা কথা বলি চাচা, কোথায় চাবি মারলে সব চাপ দূর হয়ে যাবে আমি জানি, ঠিক আছে? আপনিও তো একজন বাড়িওয়ালা, একটু চাপ টাপ সামলানোর ক্ষমতা অর্জন করেন চাচা। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল ভূমি। বাঁচলাম। অমিয়া, তোমরা তো কিছুই কইলে না। এই শোন, তুই উপরে যা, হ্যাঁ, একদম টেনশন করিস না, যা। সরি ব্রাদার, ইটস ওকে। প্রথম দিন অফিসে এসেছিলেন, একটু বসতেও দিতে পারিনি। দ্বিতীয় দিন আসলেন, একটু যে চা খাওয়াবো সে উপায়ও ছিল না। আর এখন যদি বলি যে আমার রুমে চলেন, বুঝতেই তো পারছেন কি হবে। তুমি ওনাকে নিয়ে রুমে যেতেই পারো, আমরা কিছু মনে করব না। চুপ স্টুপিড কোথাকার, তোর কথা শুনে উপরে যাই আর এখানে একটা কেলেঙ্কারি বাঁধো। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে চলুন অন্য কোথাও গিয়ে এক কাপ কফি খাই। আপনার যদি সময় থাকে আমার কোনো আপত্তি নেই। কিছুই তো বলছেন না। আসার পর থেকে একদম চুপচাপ। কি বলবো, যতবার তোমার কাছে এসেছি এক এক সময় তোমার এক এক রূপ দেখি আর বিস্ময়ে হতবাক হয়ে যাই। আমার ভাষা হারিয়ে যায়। সারাদিন মানুষের জন্য কাজ করি, যত ব্যস্তই থাকি আমিও তো একটা রক্ত মাংসের মানুষ। জগতে আমার কেউ নেই স্বাধীন, মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই। কখনো কখনো নিজেকে খুব অসহায় লাগে, মনে হয় কারো একজনের হাত ধরি, কেউ একজন এসে বলুক আমি আছি তোমার পাশে। তুমি এমন করে কথা বলো, প্রাণ জুড়িয়ে যায়।